হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো বন্ধুরা, আমি গেছিলাম ধর্মপুজো দিতে, আর প্রতিবারের মতো একটাই জামা পরে নিলাম, কারণ আমি সব জামা আর কি মানে করি না, ঠাকুরের পুজো দিতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট জামা রেখেছি, তো সেই জামাটা পরেই সব জায়গায় যাই। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমি রাস্তায় বেরিয়ে পড়লাম আস্তে আস্তে, তারপরে আমি যাচ্ছিলাম ধীরে ধীরে বাড়িগুলো দেখতে। আমাদের পাড়ায় তো অনেক বাড়ি আছে ভালো ভালো, তো সেই বাড়িগুলোকে আমি দেখছিলাম। তারপরে চলে গেলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আজকের দিনে খুব সুন্দর সুন্দর মানে মায়ের কাছে মানে অনেকে পুজো দিতে আসছিল, তো বাবাকেও দর্শন করো, মাকে দেখলাম, মন্দিরটা ভালো করে দর্শন করলাম, যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তো সেই জন্য দেখো সবাই মানে মায়ের কাছে অনেক প্রসাদ দিয়েছিল পুজোর জন্য। তারপরে দেখো বন্ধুরা, মন্দিরটাকে ভালো করে দর্শন করলাম। আমাদের জানা মন্দির, বাট তবুও আমি যতবারই আসি আমার এই দৃশ্যগুলো মানে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। প্রভুকে দর্শন করো, এখানে সব রকম কি সুন্দর সে মানে মূর্তি আছে ঠাকুরের। তারপরে দেখো এখানে মায়ের বলি যে খাড়ার জায়গাটা। তারপরে দেখো বন্ধুরা, এখানে ফল দোকানে চলে গেছিলাম, ধর্মপুজো দিতে যাবো তো তাই কিছু ফল নিয়ে যাবো বলেছেন। তো যাই হোক কিছু ফল কিনলাম ওনার কাছ থেকে, লাস্টে একটা আম নিলাম গোপালের জন্য। তো তারপরে বন্ধুরা দেখো, নিয়ে তারপর বাবার কাছে পুজো দিতে যাবো বলে একটু আপেল, শসা, জামরুল, কলা মানে এই সব রকম আম সব মিশিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ইকাকুর দোকানে, তোমরা হয়তো জানো ইকাকুর দোকান থেকে গোপালের বাজার করি আমি। তো যাই হোক এখানে ধূপবাতি কিনতে চলে গেছিলাম, তো ধূপবাতি দোকানটাকে দেখাচ্ছিলাম। আসলে এই দোকানে সব কিছু পাওয়া যায়, তো গোপাল শোনার জন্য আমি মানে এখান থেকেই খাবার কিনি। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে ধূপবাতি গোপালের জন্য লজেন্স কিছু কিনলাম। তারপরে বন্ধুরা দেখো আমি আসছিলাম, তো দেখলাম এই দিদিমাটা মানে মন্দিরে ফুল দিচ্ছিল, তো এটা রেকর্ড করে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, মিষ্টি নিতে চলে গেলাম বাবার জন্য, পুজো দিতে যাবো একটু সন্দেশ নিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই স্কুলটাই আমি পড়েছি, তো সেটা তাই তোমাদের দেখালাম। তারপরে দেখো এই মন্দিরের পাশে প্রচুর মানে ফলের দোকান আর কি যা হয় আর কি, একটা পুজো হলে আশেপাশে দোকানে ভরে যায়, তো সব রকম দোকান এখানে ভরে গেছিলো, তো ভাবছিলাম যে ফল এখান থেকে নিলেই ভালো হতো। যাই হোক তারপরে দেখো মন্দিরটাকে কী সুন্দর করে সাজানো হয়েছে, আমি তো মানে জাস্ট দেখে হতবাক, যদিও প্রতিবারই এত সুন্দর করেই সাজানো হয় বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি ধীরে ধীরে উঠছিলাম মন্দিরে, তারপরে দেখো আমাদের বাবা ধর্মরাজকে কত সুন্দর লাগছে তাই না, মানে চোখে সরানো যাচ্ছে না। ওনার মুকুটটা তো আরও সুন্দর, আর ওনাকে তো জাস্ট মানে অসাধারণ লাগছিলো। তো তারপরে দেখো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের ঘণ্টা ধরে কাকু দাঁড়িয়েছিল, আর এদিকে মানে প্রচুর ঠাকুর দেবতা, তোমাদেরকে ধীরে ধীরে আমি দেখাবো সব রকম ঠাকুর দেবতার তোমাদেরকে। তারপর দেখো এখানে বাবা ধর্মরাজ, মা অন্নপূর্ণা, এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর, মানে এইটা তোমরা তোমাদের বাড়িতেও রাখতে পারো, ঠিক আছে, তাহলে খুব ভালো শুভ মানা হয় এটাকে। তারপরে দেখো বন্ধুরা, এখানে ভোলে বাবাও ছিল, ভোলে বাবার মাথায় অনেকে জল ঢালছিল, আমি একটু ঢেলে নিয়েছিলাম তো সেটা রেকর্ড করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা দেখো, মন্দিরের ভেতর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে, আর এখানে দেখো রাধা মাধব। তারপরে দেখো বন্ধুরা, এখানে ধূপবাতি চালা হচ্ছিলো, আমিও জেলে নিয়েছিলাম কিছু ধূপবাতি। তারপরে রাধা মাধবকে দর্শন করো বন্ধুরা, যে তোমাদের চোখগুলোকে সার্থক করো, মানে এটা এইটা আমাদের বাড়িতেও আছে, তোমরা হয়তো অনেকে জানো। তারপরে দেখো এই রাধা মাধব এত সুন্দর, তোমরা ভাবতেই পারবে না। তারপরে দেখো এখানে ভোলে বাবার মাথায়, ভোলে বাবার ত্রিশূল মাথায় সবাই জল দিচ্ছিল, খুব সুন্দরভাবে মানে ওনাকে সাজানো হয়েছিল, এবং ওনার যে মানে শিবলিঙ্গ সেটাও খুব সুন্দর লাগছিলো বন্ধুরা। তারপরে দেখো এখানে শিব ঠাকুরের যে মানে দেওয়ালে প্লেটে যে লাগানো হয়েছে, তারপরে দেখো এই মানে এটা হচ্ছে ওখানে দেয়া হচ্ছিলো। তারপরে দেখো বন্ধুরা, এখানে সব পুজো হচ্ছিলো, তো মন্দিরের মানে আশেপাশে প্রচুর মানে ভিড়, বা এইভাবে মানে মন্দিরটায় খুব সুন্দর সাজানো হয়েছে, তো আর প্রচুর পুজো মানুষ পুজো দিচ্ছিলো, তো সেই কারণে এখানে ফল ফুল প্রচুর ভরে গেছিলো। তো যাই হোক বাবার কাছে এরকম ছিল, তো এইভাবেই আর কি হচ্ছিলো। তারপরে আমি হচ্ছে কি মানে ভিডিও করছিলাম, ভিড় ছিল তো তাই এদিক ওদিক ভিডিওটা মানে ক্যামেরা অন ছিল, তো এদিক ওদিক ভিডিওতে মানে উঠে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিছু প্রসাদ ভোলে বাবার সাথে আমি একটু ভিডিও মানে করে নিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমাকে দেখো মানে আমি চেষ্টা করছিলাম যে ভিডিওগুলো রেকর্ড করা। তারপরে এখানে মা অন্নপূর্ণার এই মূর্তিটাকে মানে এই যে রূপটা সেটাকে আবার করছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই মন্দিরের সিনগুলো বা ফুল দিয়ে লাগানো হয়েছে কত সুন্দর লাগছে, ঠিক আছে। তারপরে এই দিদিমা এখানে জল ঢালছিল মন্দিরেতে, তো এই মানে বাবাকে আমার খুব ভালো লেগেছে, এখানে এত সুন্দর আর কি ভেতর থেকে মন্দিরের মানে দেখা যাচ্ছিল মন্দিরটা। তো তারপরে এখানে ধূপবাতি জ্বালার বিষয়গুলো ছিল এখানে বন্ধুরা। তো তারপর এখানে প্রচুর ভিড়ও হয়েছিল, রাধা মাধব ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে একটা ছবিও মানে একটা না অনেকগুলো ছবিই তুলেছি, তো তোমাদের সাথে সেই ছবিটা শেয়ার করবো। এটা বন্ধুরা, এটা আমার বাড়িতেও ছিল, আর
এই প্লেটটা আমার বাড়িতেও মানে পাশেরটা বাড়িতেও লাগানো আছে, যেখানে আমি তোমাদের সাথে মাঝে মাঝে ছবি শেয়ার করি। তো আমি আর লোক সামলাতে পারলাম না, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ওনার সাথে। তো দেখো এখানে ছাড়া মালসা অনেক দিদি মানে অনেক অনেকেই জল ঢাল ছিল, তো আমি এটা ওখানে ভিডিও করছিলাম তখন ওনার সাথে। তো তারপরে দেখো বন্ধুরা ভিডিওটা করা হলো, অ্যান্ড দেন আমি তারপরে মন্দিরটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মন্দিরে দাঁড়িয়ে থাকতে বা মন্দিরে যেতে আমাদের সকলেরই ভালো লাগে। তো যাই হোক, রাধা মাধব ছিল আমাদের এখানে সকলেরই, আর এখানে জল ঢালা হচ্ছিল। তো বাইরে থেকে আমি দাঁড়িয়ে এই জিনিসগুলো শ্যুট করছিলাম বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখো ফুল দিয়ে সাজানো, না ফুলগুলো মানে কত সুন্দর করে সাজানো হয়েছে, সাজাতে কত কষ্ট হয় মানুষের, তাই তো মানে এত সুন্দর করে সাজানো কী করে সম্ভব, মানে আমি তো ভাবতেই পারি না। তো যাই হোক, মানে সাজাতে কিন্তু মানে শুনছিলাম যে রাত থেকেই মন্দিরটাকে সাজানোর কাজ শুরু হয়ে গেছিলো, তো সকালে এত সুন্দর করে সাজানো হবে ভাবতেই পারিনি। তো যাই হোক, দেখো বন্ধুরা লাস্টে হচ্ছে কি এই সিনগুলো এই জায়গাগুলো তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে মানে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা। তো যাই হোক, তারপরে ভাবলাম যে বাড়িতেও যেতে হবে, তো সেই জন্য আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেবো ভাবছিলাম। আর তার সাথে ভোলে বাবাকেও ভাবলাম যে ভোলে বাবাকেও এত সুন্দর লাগছে, যখন দেখো বাবাকে এত সুন্দর লাগছিলো যে বাবারও একটা ভিডিও বানিয়ে নিয়েছি, এবং মানে এইটা সব মন্দিরেই আমি দেখতে পাই। তারপরে দেখো ভোলে বাবাকে এখানে টাটা করে চলে এলাম, আর এত গরম যে প্রচণ্ড মানে জলতেষ্টা বাড়ছিলো, তো একটা আইসক্রিম কিনে নিলাম, আর আইসক্রিমটা খেতে খেতে সোজা বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বন্ধুরা, আর হেঁটে হেঁটে যেতে যেতে বন্ধুরা বাড়ির কাছে এগিয়েই চলছিলাম ধীরে ধীরে, আর আমি তো ছাতা নিয়ে নিতেই প্রচণ্ড গরম লাগছিলো। বাড়ি পৌঁছে চলে এলাম গোপালের কাছে, আমি যখন কী কোথাও যাই বা ওকে খেতে দিতে সেভাবে পারি না, তখন বন্ধুরা আমি কৌটোয় করে ওর সামনে খাবার রেখে যাই, আর ওকে বলেছি খেয়ে নিতে। তারপরে ওর জন্য যে আমটা এনেছিলাম সেটা কেটে ওকে দিয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা এই হচ্ছে কি ওর খাইয়ে আমি ওকে প্রসাদ দিলাম, এসে তারপরে আমি খেয়ে রেস্ট নিয়েছিলাম। তো এই ছিল আজকে, তো বন্ধুরা দেখো এই ছিল আজকের ভিডিওটা। আর বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিও, আর তোমরা তোমাদের ধর্মপুজো কীভাবে দিয়েছো সেটাও কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হরে কৃষ্ণ হরি বল, জয় শ্রী রাধে, জয় শিব শম্ভু। তো এই বলেই এখানে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা এইভাবে পাশে থেকো। হরে কৃষ্ণ হরি বল, জয় শ্রী রাধে রানী।